প্রণাম করো সবাই, প্রণাম করো, যারা সামনে আছো তারা দাও, পুরো দাও। সমস্ত ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধার গর্ব শুভেচ্ছা অভিনন্দন। নভেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বারান্দায় লাগে জ্যোৎস্নার চ মাতৃভাষা দিবস হিসেবে এই দিনে বাঙালিরা আন্দোলন করেছিলেন তাদের মাতৃভাষা রক্ষার জন্য, মাতৃভাষাকে সম্মানে প্রতিষ্ঠা করার জন্য। এই দিন আনন্দের শপথ হোক, এই ভাষা যেন আরো বেশি এগিয়ে যায়, আরো বেশি মানুষের কাছে যায়, আরো বেশি উন্নত হয়, এই নিয়ে আরো বেশি চর্চা হোক, এই আজকে আমাদের এই আবেদন সবার কাছে। এই ত্রিপুরা রাজ্যবাসী সহ বিশ্বের সকল ভাষাভাষী মানুষকে আজকে বাংলাদেশের মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এখানে আমরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আজকের দিনের কর্মসূচি শুরু করছি। এর পূর্বে সকালবেলা আমাদের যেটা নিজস্ব যে ইয়েগুলো, যেমন আমাদের শহীদদের শ্রদ্ধায়, ভাষা শহীদদের শ্রদ্ধায় আমরা আজকে পতাকা, বাংলাদেশের পতাকা আজকে অর্ধনমিত করেছি এবং আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতি সহ বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী যে বাণী দিয়েছেন সেই বাণীগুলো আমরা পাঠ করেছি, যে বহু ভাষায় শিক্ষাদানের মাধ্যমে শিক্ষার আমূল পরিবর্তন এবং শিক্ষায় মানের ক্ষেত্রে রূপান্তর। আমরা এই কথাটা বলতে চাই যে আজকের এই দিনেও সারা পৃথিবীতে টোটাল ছাত্রছাত্রীর 40% ছাত্রছাত্রী আছে এখনও যারা নিজ মাতৃভাষায়, নিজের ভাষায় তারা পড়াশোনা বা শিক্ষা নিতে পারে না। তো যখন তাদের অন্য কোনো ল্যাঙ্গুয়েজে শিক্ষা নিতে হয় তখন তাদের মানসিক বিকাশ, তাদের সামাজিক বিকাশ, সাংস্কৃতিক বিকাশ বাধাগ্রস্ত হয়। তো আমরা আজকের দিনে এই সচেতনতা করতে চাই, তুলে ধরতে চাই যে এবছরের প্রতিপাদ্য বিষয় যে পৃথিবীর সকল শিশু যেন তার নিজ মাতৃভাষায় যেন বিকশিত হওয়ার সুযোগ পায়, সে লক্ষ্যে সকল দেশের সকল সরকার যেন নিজ নিজ জায়গায় কার্যক্রম এবং উদ্যোগ গ্রহণ করেন, সেই আশাবাদ আমরা আজকে রাখছি।